ঢাকা উত্তরের মেয়র এবং দুই সিটির কাউন্সিলর নির্বাচন হাইকোর্টে স্থগিত হয়ে যাওয়ার পেছনে স্থানীয় সরকার বিভাগের অজ্ঞতা এবং অবহেলাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। আইনগত জটিলতাগুলো দ্রুত সমাধান করে শিগগিরই নির্বাচনের আয়োজনের পরামর্শ দিয়েছেন তারা। নিয়াজ মোর্শেদের রিপোর্ট। ঢাকা উত্তরের পর দক্ষিণ সিটি কর্পোরেশনেও নতুন 18টি ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন স্থগিত করেছে উচ্চ আদালত। এই নির্বাচন আদৌ হবে কিনা তা নিয়ে শুরু থেকেই সংশয় ছিল। নির্বাচন স্থগিত হওয়ার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশন কেউই দায় নিতে রাজি নয়। আইনগত কি ত্রুটি বিচ্যুতি ছিল সেটা উনিই বলতে পারবেন। আমরা শুধু বলতে পারি যে আমরা পোস্টটা ভ্যাকান্ট এটা ঘোষণা করছি আর নির্বাচন করা যাইতে পারে এই কথাটা আমরা ইলেকশন কমিশনারে বলছি। যিনি এ মামলার বাদী উনি নিজেও গত 15 তারিখে নির্বাচন কমিশন হতে উনি মনোনয়নপত্র নিয়ে গেছেন এবং উনি ভোটার তালিকার একটা সিডিও ওনাকে দেওয়া হয়েছে এবং সেই ভোটার তালিকায় ওনার নামও রয়েছে। অতএব ভোটার তালিকা নিয়ে নির্বাচন কমিশন আমাদের কোনো আছে বলে আমার কাছে মনে হয়নি। নতুন ওয়ার্ডগুলোর জন্য ভোটার তালিকা তৈরি না হওয়া, কাউন্সিলরদের মেয়াদকাল উল্লেখ না করা এবং বিলুপ্ত ইউনিয়ন পরিষদগুলোর চেয়ারম্যানদের অব্যাহতি দিয়ে গেজেট না হওয়ায় আদালত এ আদেশ দেয়। নির্বাচন স্থগিত হওয়ায় স্থানীয় সরকার বিভাগকে দায়ী করছেন সাবেক নির্বাচন কমিশনার ও বিশেষজ্ঞরা। অপ্রয়োজনীয় কিছু সমালোচনা আমার কাছে মনে হয়েছে, ভোটার লিস্ট তৈরি করেনি এই কথা বলছে, এটা কথাটার মোটেও সঠিক না। কারণ ওয়ার্ডগুলো যেহেতু চিহ্নিতকরণ করা হয়েছে, কাজে এই চিহ্নিতকরণ এলাকার ভিতরে যে ভোটাররা থাকবে তারাই ভোটার হবে। অনেকে ইলেকশন কমিশনের উপরে দোষটা দিচ্ছেন, আমি ইলেকশন কমিশনার এখানে বেশি দায় আছে বলে মনে করি না, কিন্তু লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রি এটা কি তাদের ওভারসাইট, তাদের অবহেলা, তাদের অদক্ষতা, নাকি তাদের অমনোযোগিতা, নাকি ইচ্ছাকৃত, এটা বলা মুশকিল। সীমানা নির্ধারণ, পরিষদের মেয়াদকাল এসবই নির্ধারণ করবে স্থানীয় সরকার বিভাগ। আর ভোটার তালিকা হালনাগাদ না হলে বিদ্যমান তালিকা ধরেই নির্বাচন করার বিধান রয়েছে বলে জানান মোহাম্মদ শাহনেওয়াজ। শেষ ভোটার লিস্টের মধ্যে কোনো ঝামেলা অথবা অসম্পূর্ণ থেকে যায় তো বিদ্যমান ভোটার লিস্ট অনুসারেই নির্বাচন করা যাবে, এটা আইনেই স্পষ্ট করে বলা আছে। ভোট না হলে সিটি কর্পোরেশনে প্যানেল মেয়র দিয়ে কাজ চালানো যাবে না। আর 75% জনপ্রতিনিধি নির্বাচিত না হওয়ায় সিটি কর্পোরেশন গঠিত হয়নি। এই যুক্তিতে ঢাকা উত্তরে যে কোনো সময় প্রশাসক নিয়োগ দিতে পারে সরকার, এমন আশঙ্কার কথা জানান ডক্টর তোফায়েল। 75% পদ যেহেতু পূরণ হয়নি সেজন্য কোর্ট বলে দিবে যে এটা গঠিত হয়নি, তখন পদ থাকবে একটা বিকল্প অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে কাজ চালানো। 180 দিন গত হয়ে গেলে তখন থেকে এটা আর থাকবে না, এটা হয়ে যাবে অ্যাডমিনিস্ট্রেটর লাগবে তখন। নবনির্বাচিত কাউন্সিলরদের মেয়াদ কতদিন হবে, ওয়ার্ডের সীমানা অনুযায়ী হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করে উচ্চ আদালতের মাধ্যমে সব বাধা দূর করে দ্রুত নির্বাচন অনুষ্ঠানের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। নিয়াজ মোর্শেদ, মাসরাঙ্গা সংবাদ, ঢাকা।